আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আজকের অনলাইন ক্লাসে। আজকে শিক্ষার্থীদের জন্য আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় চারের উৎপাদক ও গসাগু সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন। তো শুরুতেই বলে রাখছি, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করি আপনি সবার আগে পেয়ে যাবেন, এবং পাশের যে বেল বাটনটি আছে সেটিও ক্লিক করে অন করে রাখুন। শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এই অঙ্কটি দেখে অঙ্কটি কেমন লাগলো, কোন অংশটি বুঝেছো ভালো বা কোনটি ভালো করে বুঝো নাই সেটা কমেন্টে জানাবে, ভিডিওটি লাইক দিবে এবং তোমার বন্ধুদের জন্য বেশি বেশি শেয়ার করবে। তো যাই হোক, আমি আলোচনা শুরু করি। দেখো আজকের অঙ্কটি দেখো তোমরা, পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস টেন পি, পি কিউব প্লাস সিক্স পি স্কোয়ার প্লাস এইট পি, পি পাওয়ার ফোর মাইনাস ফাইভ পি কিউব মাইনাস ফোরটিন পি স্কোয়ার, তিনটি বীজগাণিতিক রাশি। এগুলো কি? এগুলো বীজগাণিতিক রাশি। আর যদি আমি সমান দিয়ে কিছু লিখতাম সেগুলো হতো বীজগাণিতিক সমীকরণ। ক নম্বরে বলছে দ্বিতীয় রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করো, খ নম্বরে রাশি তিনটির গসাগু নির্ণয় করো, গ নম্বরে রাশি তিনটির গসাগুর মান মাইনাস ওয়ান হলে এত এর মান নির্ণয় করো। তো আমরা শুরু করতেছি। দেখো এখানে তোমাদের প্রথম ক নম্বর দেখো, দ্বিতীয় রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশি আমরা লিখি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কী দেওয়া আছে? পি কিউব প্লাস সিক্স পি স্কোয়ার প্লাস এইট পি। দেখো তোমরা পি কিউব প্লাস সিক্স পি স্কোয়ার প্লাস এইট পি, এটা দ্বিতীয় রাশি দেওয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমাদেরকে আমি বলি যে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কী। আমি দেখো বেসিক নিয়মগুলি সিচুয়েশন করাতে গিয়েই কিন্তু বলে থাকি, বলতেছি তোমরা খেয়াল করলে তোমাদের বুঝতে আশা করি সমস্যা হবে না। এই উৎপাদকটা করার, যে কোনো উৎপাদক করার প্রথম নিয়ম হচ্ছে তোমরা দেখবে যে সবগুলো পদ থেকে কোনো কিছু কমন যায় কি না। তোমরা দেখো তো এখানে পি আছে, পি স্কোয়ার আছে, পি কিউব আছে, তিনটা থেকে কি কমন যায়? সবচেয়ে ছোটো কোনটা? পি। তাহলে পি কমন যায়, আমি সবগুলো থেকে পি নিতে পারি, পি স্কোয়ার তো নিতে পারি না, কারণ পি স্কোয়ার এখানে আছে, পি কিউবের মধ্যে পি স্কোয়ার আছে কিন্তু পির মধ্যে পি স্কোয়ার নাই। অর্থাৎ কমন নেওয়ার বেলা সবচেয়ে ছোটো যেটা সেটা আমি কমন নেব, ঠিক আছে? তাহলে আমি পি কমন নেই, পি কমন নিলে আমার কী থাকতেছে? তিনটা পি কিউব মানে তিনটা পির গুণফল, ওখান থেকে আমি একটা পি নিয়ে গেলাম, বাকি থাকে কটা? দুইটা। এখান থেকে দুইটার মধ্যে একটা নিয়ে গেলাম, বাকি থাকে সিক্স এবং পি, এখান থেকে থাকে এইট পি কমন নিলে। তাহলে এখন আমি মিডল টার্ম ফ্যাক্টর করি। তোমরা দেখো মিডল টার্ম ফ্যাক্টর কীভাবে করে, আটকে যদি আমি ভাঙ্গাই, আট সমান চার গুণ দুই। আবার দেখো এই সাড়ে আর দুইয়ের যোগফল কত? আমাদের যে মাঝখানে সিক্স আছে, সাড়ে দুই যোগফল ছয়, অর্থাৎ আটকে এমনভাবে ভাঙাইলাম তাতে গুণ করলে আট হয়, যোগ বিয়োগ করলে কী হয়, মাঝখানেটা মিলে। তাহলে আমি কী লিখবো? ফোর পি প্লাস টু পি, ফোর পি প্লাস টু পি। দেখো ফোর পি প্লাস টু পি প্লাস এইট, তাহলে পি ইন্টু পি কমন নিলে কী হয়? পি প্লাস ফোর, আর টু কমন নিলে কী পাইতেছি আমি? পি প্লাস সাত দুগুণে আট। তাহলে দেখো এখানে পি প্লাস ফোর, এখানেও পি প্লাস ফোর, তাহলে পি প্লাস ফোর কমন, আনকমন থাকে কি? পি প্লাস টু। তাহলে এটাই আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক কত? পি ইন্টু পি প্লাস ফোর ইন্টু পি প্লাস টু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার খ নাম্বার, খ নাম্বার দেখো কী বলছে, রাশি তিনটির গসাগু নির্ণয় করো। রাশি তিনটি কী নির্ণয় করো? গসাগু নির্ণয় করো। রাশি তিনটির গসাগু কীভাবে নির্ণয় করব? প্রত্যেকটা রাশিকে আমরা কী করব? উৎপাদকে বিশ্লেষণ করব। অলরেডি আমাদের দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করা আছে, তো এটা করতে গিয়ে আমাদের দ্বিতীয় রাশি পুনরায় করার দরকার নেই, আমরা সরাসরি দ্বিতীয় রাশি উৎপাদকটা লিখে ফেলব। তো আমরা দেখো প্রথম রাশি কী করি, উৎপাদক করি, দ্বিতীয় রাশি যেভাবে উৎপাদক করেছি একই নিয়মে প্রথম রাশির উৎপাদকটা আমরা করব। প্রথম রাশি আমরা লিখব, প্রথম রাশি p
पी किूब माइनस थ्री पी स्कोर माइनस टेन पी पी कमन कि तीनटे पी थे कटा पी बद जाए एक पी बद जाए पी स्कोर माइनस थ्री पी माइनस टेन तेल देख पी इंटू हमें बोल दस जमन एखे शेषे कत आस आस के भांगाइले पाँच गुण दुई पाई और पाँच थे दुई बद दी कत है तीन तब ये माइनस जेहेतु माइनस बड़ो थकते हैं तेल माइनस फाइव पी प्लस टू पी माइनस कत टेन ठीक है पाँच दुगुण दस और पाँच थे दुई बद दी माइनस तीनटे थे तो देखो एखान कमन नहीं पी कमन नहीं पी माइनस पी माइनस पी पी माइनस फाइव और टू कमन नहीं पी माइनस फाइव ती हल पी माइनस फाइव कमन थकते से पी तो आगे थकते से पी माइनस फाइव और पी प्लस टू ये हमारे प्रथम राशि ठीक है तो द्वितीय राशिटा एबारे आमरा उठाबो उठाइया सरासरि लिखे फेलब उत्पादकटा एबार देखो द्वितीय राशि द्वितीय राशिते आमादेर कि आछे द्वितीय राशि आछे पी किूब प्लस सिक्स पी स्क्वायर प्लस एट पी पी किूब प्लस सिक्स पी स्क्वायर प्लस एट पी पी किूब प्लस सिक्स पी स्क्वायर प्लस एट पी एटाके आमरा सरासरि उत्पादक लिखे फेलब आगेर पृष्ठा थेके आगेर पृष्ठा आमरा कि पेयेछिलाम पी इंटू पी प्लस फोर पी इंटू पी प्लस टू पी इंटू पी प्लस फोर पी प्लस टू देख हमें कि लिखब पी इंटू पी प्लस फोर पी प्लस टू एट क्या लिखी क थे लिखे देव क थे पाई कथे एबार आस तृतीय राशि तृतीय राशि कि देख पी टू दि पावर फोर माइनस फाइव पी किूब माइनस फोर्टीन पी स्क्वायर पी टू दि पावर फोर माइनस फाइव पी किूब पी टू दि पावर फोर माइनस फाइव पी किूब माइनस फोर्टीन पी स्क्वायर फोर्टीन पी स्क्वायर एबार देखो आमरा जदि एखान थेके कमन नेई देखो एखाने पी स्क्वायर पी पावर थ्री बा पी किूब पी पावर फोर कि कमन जाए निश्चय पी स्क्वायर कमन जाए कारण दुई किन्तु तीनेर भितरे आछे चारेर भितरे आछे तीन किन्तु दुइर भितरे नाई ताहले दुई जेहेतु सबार मध्ये आछे ताहले दुइटा हच्छे कमन अर्थात एखाने आमरा कि कमन निब पी स्क्वायर ताहले थाके कि चारटे थेके दुइटा बाद दिले दुइटा पी स्क्वायर अर्थात पी स्क्वायर माइनस फाइव पी तीनटा थेके दुइटा बाद एकटा थाकबे एखान थेके पी स्क्वायर थेके पी स्क्वायर चले गेछे ताहले शुधु फोर्टीन थाकबे एबार आसो चौदो के भांगाले कि हय चौदो के भांगा सात गुण दुई और सात थेके दुई बाद दिले पाँच हय ताहले आमरा लिखब सात गुण चौदो षाटटा पी और दुइटा पी जोगेर ताहले सात थेके दुई बाद दिले माने माइनासेर पाँचटा थाकबे एबार देखो कमन नहीं पी कमन नीले कि हय पी माइनस सेभेन और टू कमन नीले पी माइनस सेभेन ताहले पी स्क्वायर पी माइनस सेभेन थाके कमन और पी प्लस टू अनकमन ताहले किन्तु आमरा तीनटा राशिर उत्पादक करलाम एखन लिखब सूतरां निर्णय गसागु आमादेर कि चाइछे राशि तीनटिर गसागु निर्णय करा सूतरां राशि तीनटिर गसागु राशि तीनटिर गसागु बा निर्णय गसागु जाइ लिखी एकटु देखो तो एखाने पी स्क्वायर आछे एखाने पी आछे और प्रथम राशि पी आछे प्रथम राशि कि आछे पी आछे तुम्हारा देखते सो प्रथम राशि कि आछे पी आछे एकटु ख्याल करो ये पी आछे ताहले ए पी पी स्क्वायर पी एटार मध्य न्यूनतम कि आछे पी आछे ताहले पी कमन ताहले आमरा कि लिखब पी कमन कमन लिखब ख्याल करो आमी लिखतेछि ताहले पी कमन लिखलाम एरपर देखो
আর কি কমন আছে, অর্থাৎ তিনটার মধ্যেই আছে এমন কি আছে, পি প্লাস ফোর এখানে আছে এখানে নাই, তাহলে এটা বাদ, পি প্লাস টু এখানে আছে এখানে আছে, ওই পাশে ক নম্বরে পি প্লাস টু, পি প্লাস টু আছে কিনা দেখো, এই দেখো পি প্লাস টু, এই দেখো পি প্লাস টু, হ্যাঁ দেখো এখানে পি প্লাস টু আছে, এখানে আরেকটা আছে পি মাইনাস ফাইভ, তো আমরা দেখি পি প্লাস টুটাই কিন্তু সবার মধ্যে আছে, পি মাইনাস ফাইভ কিন্তু সবার মধ্যে নাই, তাহলে পি প্লাস টু কী হবে আমাদের কমন যায়, তাহলে পি ইন্টু পি প্লাস টু এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের নির্ণয় গসাগো, বাকিগুলি কিন্তু সবার মধ্যে নাই, এই জন্য এগুলি লেখা যাবে না। আচ্ছা এবার আস গ নম্বরে, রাশি তিনটির গসাগুর মান মাইনাস ওয়ান হলে এত এর মান নির্ণয় করো, পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউবের মান নির্ণয় করো, তো রাশি তিনটির গসাগুর মান, তার মানে আমরা এই মাত্র যে গসাগু পাইছি তার মান মাইনাস ওয়ান, আমরা দেখি গ নম্বর লিখি দেখো, খ হতে রাশি তিনটির গসাগু, রাশি তিনটির গসাগু সমান পি ইন্টু পি প্লাস টু, তাহলে আমরা কী লিখবো প্রশ্ন মতে পি ইন্টু পি প্লাস টু সমান মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা লিখব পি প্লাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই পি, মাইনাস ওয়ান বাই পি, পি পি যাবে নিচে, তাহলে বা পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু কত হলো মাইনাস টু, কত হলো প্লাস টুটা ওই পাশে গেলে মাইনাস টু, মাইনাস ওয়ান বাই পি বাম পাশে আসলে কী হবে পি প্লাস ওয়ান বাই পি হবে, তাহলে এখন আমাদের বলছে পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউবের মান নির্ণয় করো, আমরা এটা এখন নির্ণয় করবো, দেখো এখন পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই পি কিউব সমান আমরা ভাগ করি, দেখো পি পাওয়ার সিক্সকে পি কিউব দিয়ে ভাগ, আবার ওয়ানকেও পি কিউব দিয়ে ভাগ, ভাগ করলে কী হয় পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান কত মাইনাস টু হোল কিউব মাইনাস পি পি কাটা থ্রি ইন্টু মাইনাস টু, তাহলে দেখো মাইনাস টু হোল কিউব মানে কত মাইনাস এইট, দেখো মাইনাস টু যদি তিনবার গুণ করি তাহলে হইতেছে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দুই দুগুণ হচ্ছে ছয় দুগুণে আট, মাইনাস আট, আর এখানে যদি মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ করি মাইনাস মাইনাসে প্লাস সিক্স, তাহলে মাইনাস এইট প্লাস সিক্স সমান কত পেলাম আমরা মাইনাস টু, তাহলে আমাদেরকে কী বলছে এই এতের মান নির্ণয় করো, এতের মানটা আমরা কিন্তু পাইলাম, তাহলে আমরা এখন কী লিখবো অ্যান্সার, এটা অ্যান্সার তাহলে আমাদের মাইনাস টুটা কি আমাদের অ্যান্সার, ঠিক আছে শিক্ষার্থী, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি এই প্রথমবার দেখে ভালো করে না বুঝো তাহলে ভিডিওটি আবার দেখবে, কয়েকবার দেখলে আশা করি তোমরা ক্লিয়ার বুঝবে, এছাড়া তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটি বারবার করবে তাহলে আর তোমাদের সমস্যা থাকবে না, তারপরে যদি কোনো কোনো জায়গায় না বুঝো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, ভিডিওটি লাইক দেবে শেয়ার করবে, তোমরা আজ এই পর্যন্তই আমার আলোচনা শেষ করছি, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে পরবর্তী অন্য কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।